বন্ধু, এবার খেলা হবে। ইয়েস, এটা কোনো পলিটিক্যাল কারণেই বলছি না, এটা সিনেমার জগতে খেলা হতে চলেছে। ইয়েস, এটা আমার বহুদিনের ইচ্ছে ছিল এটা বলার, এবং কিন্তু এটা নিয়ে আমি কোনো ভিডিও এর আগে বানাইনি। এর আগে খবরটা বহু মানে ভাবে প্রচারিত হয়েছিল এবং অনেক রকম কথাবার্তা এসেছিল, কিন্তু আমি কোনো ভিডিও বানাইনি। অনেকে বলেছিল বানাতে, কিন্তু তখন কোনো অফিসিয়াল কোনো খবর পাইনি, যে কারণে কোনো খবর বলতে চাইনি। তো এখন যেটা খবর, এই খবরটা 100% সত্যি হতে চলেছে এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার হতে চলেছে। তো সালমান খানের কেরিয়ারে সব থেকে ইম্পর্টেন্ট যে সিনেমাটা, সেটা হচ্ছে টাইগার। এই টাইগার ফ্র্যাঞ্চাইজি সালমান খানের কেরিয়ারে আমি মনে করি সব থেকে ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট দ্যান দাবাং। দাবাং ফ্র্যাঞ্চাইজি থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা সালমান খানকে যে পরিচিতি দিয়েছে আমার মনে হয় না অন্য কোনো সিনেমা দিতে পেরেছে। কারণ টাইগার ওয়ানের কথা যদি বলি, একটা টাইগার যে লেভেলের সিনেমা ছিল, পুরো হলিউড লেভেলের একটা মুভি বানানো হয়েছিল, যে ধরনের সিনেমা বলিউডে খুব কম হয়েছে, এবং এখনও অবধি ওয়ান অফ দ্য বিগেস্ট হিট মুভি অফ সালমান খান কেরিয়ার। এমনকি এখন যে সালমান খানের কেরিয়ার যে পড়ে রয়েছে, সেখানে যদি একটা টাইগার 3 আসে, সেটা যে কী লেভেলের হাইপ ক্রিয়েট করতে পারে, সেখানে এই ছোট্ট একটা নিউজই যথেষ্ট। মানে যখন সালমান খানের কেরিয়ারে টিউবলাইট ফিউবলাইট ফ্লপ চলছিল, তারপর একটা টাইগার জিন্দা হয়ে পুরো কেরিয়ার পাল্টে দিয়েছিল। তো এরকম সালমান খানের কেরিয়ারে বারবারই ওঠানামা করে, সেই সময় একটা করে টাইগার আসে এবং সালমান খানের কেরিয়ারকে আবার এখান থেকে এখানে নিয়ে চলে যায়। তো এইবার যেটা খবর, টাইগার 3-তে ভিলেনের চরিত্রে দেখা যেতে পারে ইমরান হাসমিকে, অর্থাৎ প্রথমবারের জন্য একই সিনেমায় সালমান খান এবং ইমরান হাসমিকে আমরা একসঙ্গে দেখতে পাবো। এবং পার্সোনালি দুজনকেই আমার অ্যাজ এ অ্যাক্টর খুবই ভালো লাগে, অ্যাজ অ্যান অ্যাক্টর দুজনই আমার খুব প্রিয়। বেসিক্যালি ইমরান হাসমি আমার ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্টর, আমার প্রিয় অ্যাক্টর তোমার সবাই জানো, একসাথে তোমার কথা আমি বারবার বলি। তারপর যদি বলিউডে কাউকে বলতে আমার খুব প্রিয় অভিনেতা ছোটবেলা থেকে খুব ভালো লাগে যাকে, সে হচ্ছে ইমরান হাসমি। তো ইমরান হাসমি এমন একজন অভিনেতা যাকে বলিউড সেইভাবে আমার মনে হয় না কাজে লাগাতে পেরেছে যতটা কাজে লাগানো যেত, মানে তাকে সিরিয়াল কিসেরই বানিয়ে দেওয়া হয়েছিল। সেখানে দাঁড়িয়ে এবার একটা এত বড় ফ্র্যাঞ্চাইজিতে কাজ পাওয়া এগেন সালমান খান, এবং সালমান খানকে টাইগার সিনেমাতে আমার মনে হয় একজনই অভিনয়ের টিক্কা দিতে পারে, সেটা কিন্তু ইমরান হাসমি। কারণ ইমরান হাসমির কাজ বহু আগে দেখেছি, বার্ড অফ ব্লাড দেখেছিলাম, সেখানে দুর্দান্ত একজন এজেন্টের কাজ করেছিল। এছাড়া আওয়ার আপন ফাওয়ার আপন যে সিনেমাগুলোর জন্য দুর্দান্ত একজন অভিনেতা, তুখোড় অভিনেতা। তো দুই তুখোড় অভিনেতার একসঙ্গে লড়াই তো দেখতে চাইবই আমরা অবশ্যই। এবং এখানে একজন পাকিস্তানি এজেন্টের চরিত্রে ইমরান হাসমিকে দেখা যাবে, এবং তার ক্যারেক্টারের নামও যদ্দূর সম্ভব টাইগার হতে চলেছে, অর্থাৎ ইন্ডিয়ান টাইগার ভার্সেস পাকিস্তানি টাইগার। তো লড়াই একদম জমে খির, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ দেখার মতোই, মানে চায়ের কাপে চুমুদি দিতে সিনেমা দেখার মজা আমরা পেতে চলেছি। এবং এই খবরটা 100% সত্যি, এটা কোনো ফেক খবর নেই। ইমরান হাসমি নিজেও একটা সাক্ষাৎকারে বলে দিয়েছে যে আমি টাইগার থেকে থাকছি, এবং এই প্রথমবার টাইগার ভার্সেস টাইগার লড়াই আপনারা দেখতে পাবেন। তো ব্যাপারটা শুনতে একটা কিরকম লাগছে, টাইগার ভার্সেস টাইগার। এবার দেখুন, যদি গল্প না ভালো হয়, যদি না স্ক্রিপ্ট সেরম হয়, সেখানে তো কিছু করার থাকবে না, কিন্তু মনে প্রাণে চাই যে সিনেমাটা আসুক এবং এই দুজনই থাকুক, এবং এই দুই তুখোড় অভিনেতার একটা লড়াই আমরা দেখতে চাই, বড় পর্দায় এনজয় করতে চাই, এবং কোনোভাবে যেন এটা থিয়েটার রিলিজ ছাড়া ওটিটি রিলিজ যেন না হয়। তো টাইগার আমার খুব প্রিয় একটা ফ্র্যাঞ্চাইজি। তো এবার এখানে একটা জিনিস রয়েছে, যেহেতু ক্যাটরিনা কাইফের ক্যারেক্টারটা হচ্ছে একজন পাকিস্তানি এজেন্ট, সে আইএসএ একজন এজেন্ট এই সিনেমাতে আমরা জানি, সে সালমান খানের ওয়াইফের পার্ট করেছে এতে, কিন্তু সে একটা পাকিস্তানি এজেন্ট। এবার একই দলের আরেকজন হচ্ছে ইমরান হাসমি। তো এবার জোয়া, অর্থাৎ ক্যারেক্টারের যে ক্যারেক্টার, সে কার সঙ্গ দেবে, টাইগারের মানে পাকিস্তানি টাইগার নাকি ইন্ডিয়ান টাইগারের, যেহেতু সালমান খান তার বর, সেক্ষেত্রে তাকেই করা উচিত। কিন্তু গল্প সবাই যেটা বলছে, এবার অন্যদিকে কিন্তু মোড় নিতে পারে, অর্থাৎ ভিলেন রূপে আমরা হয়তো ক্যাটরিনা কাইফকেও দেখতে পেতে পারি ইমরান হাসমির সঙ্গে। তো এরকম কিছু হলে কিন্তু একটা ধামাকা হবে, এবং এই চাই এই স্যান্ডেজিটা এটা যেন লাস্ট সিনেমা না হয়। যদিও বলা হচ্ছে টাইগার 3 তার লাস্ট মিশন বলা হচ্ছে, চাইবো না হোক, এই মিশনটা যেন আসতেই থাকে। যদিও সালমান খানের বয়স বাড়ছে, এটা ঠিক কথা, কিন্তু চাইবো যেন এই ফ্র্যাঞ্চাইজিটা আরও এগোতে থাকে। এবং এই খবরটা সত্যি মনটায় কোথাও একটা গিয়ে খুবই আনন্দিত করে দিয়েছে অ্যাজ এ ফিল্ম লাভার। তো এটাই ছিল আজকের আপডেট। আরও কিছু রকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড গেট দেবেন আইকন। তো এখনও মতো পাই, আবার দেখাবেন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অ্যান্ড টেক কেয়ার।